بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত মহিদুল ইসলামের প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে যে আমাদের তথ্য প্রযুক্তি এখন একটা রিপোর্ট দেয় যে আগামী নয় তারিখ বা দশ তারিখে কেমন থাকবে বৃষ্টি হতে পারে বা মেঘলা হতে পারে বা রোদ থাকতে পারে এটা বিশ্বাস বিশ্বাস করাটা কি সিঁড়কে পর্যাপরে ইসলামিক সম্পর্কে কী বলে দেখুন আল্লাহ সব আহমতোলা প্রত্যেকটি মানুষকে তার নিজস্ব কিছু বিবেক বুদ্ধি দিয়েছেন কেউ মানে অ্যাডভেন্সিস হতে পারে অ্যাডভান্স হতে মানে কি যেমন বাচ্চার এখন বর্তমানে এখন বর্তমানে মার ঘরবে ছেলেটা কি মেয়ে না ছেলে এটা কিন্তু বলতে পারে অথচ পঞ্চাশ বছর আগে কিন্তু বা একশো বছর আগে কিন্তু কেউ বলতে পারতো না তো এটা আল্লাহ মত মানুষদের কিছু অভিজ্ঞতা দিয়েছেন যে আবহাবিদ যারা আছেন যে বিষগুলো আছেন এটাকে যাবে সিওরিটিভাবে যেমন আজকে কেউ কয় তারিখ সাতাশ তারিখ কোনো পৃথিবীর কোনো আবহাওয়ার বাপার কোনো ক্ষমতা নেই যে আগামী দু হাজার উনিশ সালে সিক্স সেম দিনে আজকে যে সাতাশ তারিখ সাতাইশে অক্টোবর সাতাশ তারিখ বৃষ্টি হবে না রাত হবে কেউ বলতে পারবে না কেন সামনে কয়েকদিনের জিনিসটা বলতে পারে মানুষ বলতে পারে মানে আল্লাহ সেই অভিজ্ঞতা তাদেরকে দিয়েছে যে আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন তবে এগুলো কিছু যেমন আমরা তো কোনোদিন কোনো সময় কোনো প্রযুক্তি দিয়ে যেমন কোনো আমরা ট্রেন বা বাস বা আমরা কোন বিমান চলেন নাই রসল্লা সাল্লাম কারণ আল্লাহ তাদের তাদেরকে সেই প্রযুক্তিটার দান করেছেন সেভাবে মানুষ কিছু বলতে পারবে যেভাবে আমি উদাহরণটা দিলাম যে একটা ডাক্তার এখন বলতে পারে মার পেটের বাচ্চাটা কি তারপরে মাঝে মাঝে কোনো ডাক্তার যেটা বলে এটা উল্টো হয়ে যায় কেন কারণ মানুষকে আল্লাহ সমস্ত কিছু দিয়েছে যাতে করে মানুষ ইয়ে করতে নিম্ন করতে পারে এটা আল্লাহর একটা রকমত কথা বল কথা বলছা বাচ্চাদের তবে এটাকে আমরা যদি মানে পার্মালিটি বলতে থাকি যে এটাই মানে আবহাওয়া বিচে তারা এটা করতে পারে বা এটা করবে তাহলে সেটা শিরিক হবে আমরা যদি কোনো ডাক্তার বলি যে আমার ডাক্তারের মাধ্যমে আমি ভালোই শিখেছি তাহলে এটা শিরিক হবে তো কোন আমরা কোনো আবহাওয়িত যদি বলতে পারি যেমন আজকে সাতাশ তারিখ দু দিন পর্যন্ত চেক করে বলতে পারবে যে হ্যাঁ তার শরীরে মানে তিন দিন বা চার দিন পরে বা এক সপ্তাহ পরে তাকে মানে এক সপ্তাহ পরে বা রোদ হবে না বৃষ্টি হবে সেটা বলতে পারে সেখানে এখানে শিরিকের কোনো ইয়ে হবে না কিন্তু কিন্তু যদি সে কনফার্ম করে বলে দেবো যে হ্যাঁ হবেই নিশ্চিত তাহলে কিন্তু শিরিক হবে ফিউচারের কিছু যেমন আমাদের শরীরে যখন জ্বর ওষে জ্বর আসে তখন আমাদের কিছু একটা আবাস পাওয়া যায় যে হ্যাঁ তার আসলে জ্বর আসতেছে জ্বর আসবে আমরা কেন ঘর থেকে বার হইতে দোয়াগুলো পড়ি যে আমরা জানি যাতে আমাদের কোনো মুসিবত না হয় হওয়া কি উচিত এই কথা কি বলে তো এই জন্য আবহাবি যারা আছেন তারা কিন্তু এই কথা বলে না যে হবেই নিশ্চিত এই কথা বলে শিরিক হবে আমরা যখন ঘর থেকে কোথাও বের হয়ে যাই তখন আমরা দোয়া দূরে পড়ি যে আল্লাহ আমাদের ভালো মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে দূরে রাখে তো এটাকে আমরা কি কখনো বলি যে এটা করা উচিত যদি এটা করা উচিত হয় তাহলে এটা শিরিক হবে কেন আমরা কিভাবে বুঝবো যে সেটা সে কীভাবে কিভাবে হয় বা সেভাবে কিভাবে সেখানে গেলে কিভাবে আমাদের অ্যাক্সিডেন্ট হবে বা ইয়ে হবে এটা আমরা কীভাবে বলব না আমরা আল্লাহর কাছে অ্যাডভান্সিকভাবে আমরা বল আল্লাহর কাছে ইয়ে নিই কমাচ্ছি যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো ঠিক আছে এভাবে বলতে পারে মানুষ এটা কোনো ইয়ে নাই যেমন ডাক্তার ওষুধ দিলে বলে যে তুমি এটা খাইও এটা খেলো না এটা খাও এটা খাইও না এটা খেলে তোমার এই হবে এটাকে খাওয়া হারাম এই কথা বলছো ডাক্তার না সতর্ক করছে এভাবে সতর্কিতভাবে আপনাকে বলতে পারে আবহাওয়ি কিন্তু কনফার্মেশন করলে এটা শিরিক হবে কথা বুঝতে পারছেন তো মোহাম্মদ মহিদুল ইসলাম ভাই আপনি আশা করে বুঝতে পেরেছেন যদি না বোঝেন প্লিজ বলবেন কিন্তু কথার পিতরে পেস লাগাবেন না যদি না বোঝেন তাহলে বলবেন আশা করে বুঝতে পারছেন জল্লা খেয়াল